Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজাদার ভুরি ভুনা। আমার জানা মতে অনেকেই আছেন যারা ভুরি খেতে একদমই পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা রেসিপিটি এড়িয়ে যাবেন, আর যারা পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি দেখবেন, কেননা ভুরি যে কতটা সুস্বাদু করে রান্না করা যায় আজকের এই রেসিপিতে আপনাদেরকে দেখাবো। ভুরি তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে সবাইকে অনুরোধ করছি আসছে কোরবানির ঈদে জাস্ট একবারের জন্য হলেও রেসিপিটি ফলো করার জন্য। আমার মনে হয় না আপনারা কেউ অপছন্দ করবেন। সেই সঙ্গে ভুরির গন্ধ দূর করার জন্য এখানে আপনাদেরকে কিছু ঘরোয়া টিপসও শেয়ার করব। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর এই ধরনের মজার সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দিবেন, এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিব সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রায় দু কাপের থেকেও একটু বেশি পরিমাণে ভুরি নিয়েছি। এখানে আমি গরুর ভুরি নিয়েছি, আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে গরু বা খাসির ভুরিও রান্না করে নিতে পারবেন। যারা দেশের বাইরে থাকেন হালাল মার্কেটগুলোর ফ্রোজেন সেকশনে ভুরি কিনতে পাওয়া যায়, আর এখানে ভুরিগুলো ছোট ছোট টুকরো করে কাটা এবং পরিষ্কার করাই থাকে। তো পরিষ্কার করা থাকলেও এগুলোতে একটা গন্ধ থাকে, তো ঘরোয়া কিছু টিপসও আমি শেয়ার করব এর গন্ধটা দূর করার জন্য। তবে সে টিপসগুলো এখন না বলে রান্না শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। ভুরিটা রান্না করার জন্য চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাবার পর এখন কিছু গরম মশলা দিচ্ছি, আর গরম মশলার মধ্যে এখানে আছে 3টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 6টা থেকে 7টার মতো গোলমরিচ, 6টা থেকে 7টার মতো লং, 4-5টা এলাচ। এরপর গরম মশলাটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব, এতে করে গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। 1 মিনিট পর এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলার আঁচটা বাড়িয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, এতে করে পেঁয়াজের কালারটা একই রকম আছে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। এখানে আমি ফ্রোজেন টমেটো ইউজ করেছি যার কারণে এখানে টমেটোটা একটু নরম হয়েছে, আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন। টমেটো কুচিটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলার আঁচটা বাড়িয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজ এবং টমেটোটা একটু ভেজে নিয়েছি, এতে করে পেঁয়াজ টমেটো দুটাই নরম হয়ে এসেছে। এরপর এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কেননা এখন আমি এতে গুঁড়ো মশলা দিয়ে দিব যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, যার কারণে এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 7 মতো লবণ, 1/2 টিস্পুনের মতো মরিচ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন পেপরিকা পাউডার। পেপরিকা পাউডার দেওয়ার কারণে এখানে কোনো রকম ঝাল হবে না, শুধুমাত্র সুন্দর একটা কালার আসবে সেজন্য দিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। প্রায় 2 টিস্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট। সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে, এতে করে আদা এবং রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না, চলে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মশলার ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি গরুর ভুরি। ভুরিটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এখানে ভুরিটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিব। তিন থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে মশলাটার সঙ্গে আমি ভুরিটাকে আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। মশলাটার সঙ্গে ভুড়িটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভুড়িটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমি গরম পানি ইউজ করেছি। ঠান্ডা পানি দেয়া যাবে, তবে আমার কাছে মনে হয় গরম পানিটা দেওয়াই ভালো, এতে করে ভুড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। পানির পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি না, মোট কথা এখানে ভুড়িটা ভালোভাবে সেদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার ঠিক সেইভাবেই আপনাদেরকে পানি দিয়ে এখানে ভুড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে পানি দেওয়ার পর কখনোই হাই হিটে জাল করে ভুড়ি রান্না করতে যাবেন না, এতে করে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু ভুড়িটা ভালোভাবে সেদ্ধ হবে না। যার কারণে পানি দেওয়ার পর প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে পানিটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপর চুলার আঁচটা কমিয়ে সময় নিয়ে ধৈর্য ধরে এখানে ভুড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে ভুড়িটা প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করেও রান্না করে নিতে পারেন। এখন চুলার আঁচটা কমিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে ভুড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো ফিরে আসছি ভুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে এখানে ভুড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ভুড়িতে কিন্তু এখন পর্যন্ত অনেকটা ঝোল আছে, এটা কিন্তু সেদ্ধ করতে গিয়ে একেবারে শুকিয়ে ফেলিনি। যখন দেখবেন যে ভুড়িতে মোটামুটি একটু ঝোল আছে, তখন এটা বাগার দেওয়ার জন্য রেডি। তো অন্য একটা চুলায় আমি বাগারটা তৈরি করে নিয়েছি। বাগারের জন্য এখানে আমি একটা প্যানে 2 টেবিলস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, 5টা শুকনো মরিচ। এখন পেঁয়াজ এবং শুকনো মরিচ রসুন আমি গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নিব। পেঁয়াজ শুকনো মরিচ এবং রসুন এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতো আস্ত জিরা। জিরাটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। জিরাটা দেওয়ার পর যেন সঙ্গে সঙ্গে এটা পুড়ে না যায়, যার কারণে জিরাটাকে আমি পরে দিয়েছি। তো বাগারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এরপর এই বাগারটাকে আমি সঙ্গে সঙ্গে ভুড়ির সেই প্যানে দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পর সাথে সাথে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে বাগারের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দরভাবে ভুড়ির সঙ্গে মিশে যাবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমার মিডিয়াম থেকে কমানো আছে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভুড়িটার সঙ্গে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে ভুড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর চুলার আঁচটা একেবারে লো করে দিব। লো আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা আমি চুলার উপর রেখে দিব। এই ভুড়ি রান্নাটা একটু রসালো টাইপের হবে, আর যারা শুকনো টাইপের ভুড়ি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে সামান্য পরিমাণে ভুড়ি অন্য একটা প্যানে ভেজে নিলেই হবে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা রসালো হয়েছে, আর ট্রাস্ট মি এটা খেতে কী যে টেস্টি হয়েছে আপনারা তৈরি না করলে সত্যি বুঝতে পারবেন না। আসছে ঈদে সবাইকে অনুরোধ করব, জাস্ট একবারের জন্য হলেও রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখার জন্য। আমার বিশ্বাস আপনাদের পরিশ্রমটা বিফলে যাবে না, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন। এইবার আপনাদেরকে বলে দিচ্ছি ফ্রোজেন ভুড়ির যে একটা গন্ধ থাকে সেটা দূর করার কিছু টিপস। সেটা হচ্ছে প্রথমেই ভুড়িটাকে বেশ কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর হোয়াইট ভিনেগার মেশানো পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আরও কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো পানির সাথে মিশিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে আপনারা আপনাদের ইচ্ছে মতো এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন। তো ফ্রোজেন ভুড়িটাই আসলে আপনাদেরকে আজ আমি রান্না করে দেখিয়েছি, যতটুকু পেরেছি আপনাদেরকে বলে দিলাম। তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে।
আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।